স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল গঙ্গা নদী তন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রায় প্রতিটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয় দুই সালে ডাব্লু বিসিএস ফিলিমসে এখান থেকেই দুটা প্রশ্ন এসেছিল ভবিষ্যতেও আসবে তো চলো দেরি না করে শুরু করা যাক গঙ্গা নদী তন্ত্র গঙ্গা নদী তন্ত্র সম্পর্কে সুন্দরভাবে জানতে হলে আমাদের তিনটা বিষয় নিয়ে জানতে হবে একটি হচ্ছে গঙ্গা নদীর উৎস একটি হচ্ছে গঙ্গা নদীর উপনদী ও শাখা নদী নদীসমূহ একটি হচ্ছে বাংলাদেশে গঙ্গা নদী এই তিনটি বিষয়ে পড়লে গঙ্গা নদী একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে তো চলো শুরু করা যাক ভারতের দীর্ঘতম নদীর নাম কি সঠিক উত্তর কী হবে অপশন গ গঙ্গা গঙ্গা হল ভারতের দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য পঁচিশশো পঁচিশ কিমি নেক্সট দুই নম্বর প্রশ্ন গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে কোন রাজ্য থেকে সঠিক উত্তর কীভাবে অপশন খ উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্য থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এই এখানে রয়েছে উত্তরাখণ্ড রাজ্য নেক্সট তিন নম্বর প্রশ্ন গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে কোন হিমবাহ থেকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ গঙ্গোত্রী হিমবাহ মনে রাখবে উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশি জেলার গঙ্গোত্রী হিমবাহের গমুক গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে নেক্সট চার নম্বর প্রশ্ন পঞ্চপ্রয়াগ চলো আমরা পঞ্চ প্রয়াগ সম্পর্কে একটু জেনে নেই। মোট পাঁচটি প্রয়াগ রয়েছে একটি হচ্ছে বিষ্ণু প্রয়াগ একটি নন্দ প্রয়াগ একটি কর্ণ প্রয়াগ একটি রুদ্র প্রয়াগ এবং একটি দেব প্রয়াগ এই পাঁচটি প্রয়াগ সম্পর্কে আমাদের জানতে হবে আর এই পাঁচটি প্রয়াগ মানে সিকুয়েন্স অনুযায়ী মনে রাখা একটু কষ্টসাধ্য কিন্তু একটা ট্রিক্স রয়েছে যে ট্রিক্সটা মনে রাখলে আমরা সহজেই একের পর এক প্রয়াগগুলি মনে রাখতে পারবো যে কোনটা আগে কোনটা পরে ট্রিক্সটা কি বিনা কুমার দে এই বিনা কুমার দে নামটা মনে করলেই আমরা পাঁচটা প্রয়োগ অতি সহজে মনে রাখতে পারবো দেখো বি থেকে হয় বিষ্ণু প্রয়াগ না থেকে হয় নন্দ প্রয়াগ কে থেকে হয় কর্ণ প্রয়াগ আর থেকে হয় রুদ্র প্রয়াগ আর দে থেকে হয় দেব প্রয়াগ তো চলো এই পঞ্চপ্রয়াগ একটু দেখে নিন বলছে বিষ্ণুগঙ্গা ও ধলিগঙ্গা মিলিত হয়েছে কোথায় আমরা জানি যে বদ্রীনাথ পর্বতের শতপন্থ গ্লেসিয়া থেকে উৎপন্ন হয়েছে বিষ্ণুগঙ্গা নদী এবং কামেত পর্বত থেকে উৎপন্ন হয়েছে ধলিগঙ্গা নদী এই দুটি নদী এসে একটি নির্দিষ্ট স্থানে মিলিত হয় এই স্থানটির নাম কি এই স্থানটির নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ এখানে উত্তর হবে অপশন ক বিষ্ণু প্রয়াগ নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন গঙ্গা ও ধলিগঙ্গার মিলিত প্রবাহ কি নামে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন গ অলোকানন্দা মনে রাখবে যে বিষ্ণু গঙ্গা ও ধলিগঙ্গা বিষ্ণু প্রয়াগে এসে মিলিত হয়েছে এই বিষ্ণু প্রয়াগের পর থেকে দুটি নদী একত্রিত হয়ে প্রবাহিত হয়েছে প্রশ্নে বলছে এই মিলিত প্রবাহের নাম কী উত্তর হচ্ছে অলোকানন্দা মনে রাখবে ভূগোলের নিয়ম হল যখন দুটি নদী কোনো একটি স্থানে মিলিত হয় তখন সেই স্থান থেকে যে জলধারা প্রবাহিত হয় সেই প্রবাহিত জলধারা নাম নির্ভর করে যে যেই দুটি নদী মিলিত হয় তাদের মধ্যে কার গভীরতা বেশি যেই নদীর গভীরতা বেশি থাকে সেই নদীর নাম নিয়েই এই নদী প্রবাহিত হয় কিন্তু এখানে বিষ্ণুগঙ্গা ও ধলিগঙ্গা উভয়ের গভীরতা সমান থাকায় নদী একটি নতুন নাম নিয়ে প্রবাহিত হয় ওকে আর এই নতুন প্রবাহিত জলধারার নাম অলোকানন্দা নেক্সট ছয় নম্বর প্রশ্ন অলোকানন্দা ও নন্দা মিলিত হয়েছে কোথায় সঠিক উত্তর কি হবে অপশন খ নন্দপ্রয়াগ নন্দপ্রয়াগে অলোকানন্দা ও নন্দাকিনি মিলিত হয়েছে এই যে দেখো আমরা একটুকে দেখলাম যে বিষ্ণু গঙ্গা থেকে অলোকানন্দা নাম নিয়ে নদী সামনের দিকে প্রবাহিত হয়েছে কিছু দূর গিয়ে নন্দাদেবী পর্বত শ্রেণী থেকে নন্দাকিনি নদী উৎপন্ন হয়েছে এই নন্দাকেনি নদী এসে একটি স্থানে অলোকানন্দার সাথে মিলিত হয় এই স্থানটির নাম কি এই স্থানটির নাম হচ্ছে নন্দপ্রয়াগ নেক্সট অলোকানন্দা ও পিন্ডার গঙ্গা মিলিত হয়েছে কোথায় সঠিক উত্তর কী হবে অপশন গ কর্ণপ্রয়াগ এই যে দেখো এখান থেকেই অলোকানন্দা নাম নিয়ে নদী সামনের দিকে প্রবাহিত হচ্ছে এরপর পিন্ডারি গ্লেসিয়ার থেকে পিন্ডার গঙ্গা নদী উৎপত্তি লাভ করে এবং কিছু দূরে গিয়ে অলোকানন্দার সাথে মিলিত হয় এই স্থানটার নাম কি এই স্থানটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ মনে রাখবে এই পিণ্ডার গঙ্গা নদীর গভীরতা অলোকানন্দার থেকে কম থাকায় অর্থাৎ অলকানন্দার গভীরতা বেশি থাকায় সামনের দিকে অলকানন্দা নাম নিয়েই প্রবাহিত হতে থাকে এই অলোকানন্দা নদী নেক্সট আট নম্বর প্রশ্ন অলকানন্দা ও মন্দা মিলিত হয়েছে কোথায় সঠিক উত্তর কী হবে অপশন ঘ রুদ্রপ্রয়াগে রুদ্রপ্রয়াগে অলোকানন্দা ও মন্দাকিনী নদী মিলিত হয়েছে এই আমরা দেখলাম এখান থেকে যে অলোকানন্দা নদী সামনের দিকে প্রবাহিত হচ্ছে এর সাথে কেদারনাথ পর্বতের চরাবাড়ি গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিনী নদী এই মন্দাকিনী নদী এসে এখানে মিলিত হয়েছে প্রশ্নে বলছে এই স্থানটির নাম কি উত্তর হবে রুদ্রপ্রয়াগ মনে রাখবে এই মন্দাকিনী নদীর গভীরতা অলোকানন্দার থেকে কম থাকায় সামনের দিকে নদী অলোকানন্দা নাম নিয়েই প্রবাহিত হতে থাকে নেক্সট নয় নম্বর প্রশ্ন অলোকানন্দা ও ভাগীরথী মিলিত হয়েছে কোথায় সঠিক উত্তর কি হবে অপশন উমা দেব প্রয়াগে এই দেখো এখানে রয়েছে অলোকানন্দা নদী এর সাথে মিলিত হয় ভাগীরথী নদী এই ভাগীরথী নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে একটি স্থানে এসে মিলিত হয় এই যে স্থানে মিলিত হয় সেই স্থানটির নাম কি দেব দেবপ্রয়াগে দেব অলোকানন্দা ও ভাগীরথী মিলিত হয় এবং নদীর সামনের দিকে প্রবাহিত হয় একটি নতুন নাম নিয়ে কারণ এখানে ভাগীরথী ও অলোকানন্দার গভীরতা সমান থাকায় নদীর সামনের দিকে নতুন নাম নিয়ে প্রবাহিত হয় আর এই নতুন প্রবাহিত জলধারার নাম কি গঙ্গা নদী এখান থেকেই উৎপত্তি লাভ করে গঙ্গা নদী তাহলে আমরা যে পড়ে আসছি গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে সেটা কিন্তু প্রকৃতপক্ষে সত্য নয় গঙ্গা নদী কিন্তু গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেনি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে ভাগীরথী নদী এবং অলকানন্দের সাথে এসে মিলিত হয় ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত মনে রাখবে কিন্তু নেক্সট গঙ্গা নদী কয়টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর কীভাবে অপশন খ দুইটি গঙ্গা নদী ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে মোট দুইটি দেশ নেক্সট এগারো নম্বর প্রশ্ন গঙ্গা নদী ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হবে অপশন গ পাঁচটি গঙ্গা নদী মোট পাঁচটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে রাজ্যগুলি কী কী একটি হচ্ছে উত্তরাখণ্ড একটি হচ্ছে উত্তরপ্রদেশ একটি হচ্ছে বিহার একটি হচ্ছে ঝাড়খণ্ড একটি হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতে এই পাঁচটি রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত এই পাঁচটি রাজ্যের নাম মনে রাখার একটি সহজ উপায় হলো ইউইউ বিজেপি এই ইউইউ বিজেপি শব্দটা মনে রাখলে আমরা পাঁচটা নাম একদম লাইন অনুযায়ী মনে রাখতে পারবো দেখো প্রথম ইউ তো হয় উত্তরাখণ্ড তারপরের ইউতে হয় উত্তরপ্রদেশ বিতে হয় বিহার যেতে হয় ঝাড়খণ্ড আর পিতে হয় পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ নেক্সট বারো নম্বর প্রশ্ন ভারতে গঙ্গা নদীর প্রবাহপথ পর্যায়ক্রমে সাজাও অর্থাৎ রাজ্যগুলিকে পরপর সাজাতে বলছে দেখো এটা খুবই একটা কঠিন কিন্তু আমরা যদি লাইনটা মনে রাখি যে ইউ ইউ বিজেপি তাহলে সহজেই আমরা এই অ্যান্সারটা করতে পারবো দেখো ইউ থেকে হয় উত্তরাখণ্ড তারপরে ইউ থেকে হয় উত্তরপ্রদেশ বি থেকে হয় বিহার তো দেখো এই হচ্ছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার যে থেকে হয় ঝাড়খণ্ড বি থেকে হয় পশ্চিমবঙ্গ তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ইউ ইউ বিজেপি নেক্সট নিচের কোন রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়নি সঠিক উত্তর কী হবে উত্তরটা আমারও জানা নেই চলো আবার ট্রিক্স দেখিনি যে ইউ ইউ বিজেপি দেখো বিতে হয় বিহার যেতে হয় ঝাড়খণ্ড পিতে হয় পশ্চিমবঙ্গ তার মানে এই ট্রিক্সে কোথাও উড়িষ্যা নেই তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশন ঘ উড়িষ্যা উড়িষ্যার উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়নি নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন গঙ্গার সবচেয়ে বড় উপনদীর নাম কি সঠিক উত্তর কী হবে অপশন খ যমুনা যমুনা হল গঙ্গার সবচেয়ে বড় উপনদী চলো এবার আমরা গঙ্গার উপনদীগুলি সম্পর্কে একটু জেনে নেই গঙ্গার উপনদীগুলি সম্পর্কে জানতে হলে আমাদের ভারতের ম্যাপটা একটু সুন্দরভাবে জানতে হবে ওকে এবার ম্যাপ এখানে আমি অ্যাড করিনি আমি আমার মতো করে বানিয়েছি তোমরা শুধু একটু বুঝে নাও যে কোন রাজ্যটা কোথায় এটা হচ্ছে উত্তরাখণ্ড এটা হচ্ছে নেপাল এটা হচ্ছে সিকিম এটা হচ্ছে উত্তরপ্রদেশ এটি হচ্ছে মধ্যপ্রদেশ এটি হচ্ছে ছত্তিশগড় এটি বিহার এটি ঝাড়খণ্ড এটি পশ্চিমবঙ্গ আমি তোমাদের সুন্দরভাবে বোঝানোর জন্যই নিজের হাতে ম্যাপটা তৈরি করেছি আমি জেনুইন ম্যাপটা নেই ওকে তো চলো শুরু করা যাক আমরা জানি গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা নদী উত্তরাখণ্ডে প্রবাহিত হওয়ার পর তারপর প্রবেশ করে উত্তর প্রদেশে। উত্তর প্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা নদী প্রবেশ করে বিহারে এরপর গঙ্গা নদী ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্রবেশ করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে প্রবাহিত হওয়ার পর গঙ্গা নদী চলে যায় বাংলাদেশে এই পাঁচটি রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করল গঙ্গার সাথে যে নদী প্রথম মিলিত হয় সেটি হচ্ছে রামগঙ্গা নদী এই রামগঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্য থেকে উৎপত্তি লাভ করে এবং উত্তর উত্তরপ্রদেশে এসে গঙ্গার সাথে মিলিত হয় এরপর গঙ্গার সাথে মিলিত হয় যমুনা নদী এই যমুনা নদী ইউপির প্রয়াগরাজ বা এলাহাবাদে এসে গঙ্গার সাথে মিলিত হয় এই যমুনা নদী উৎপত্তি লাভ করে যমুনাত্রী হিমবাহ থেকে এটি হচ্ছে গঙ্গার সবচেয়ে বড় উপনদী এরপর গঙ্গার সাথে মিলিত হয় গোমতী নদী যেটি উত্তরপ্রদেশের ফুলহার ঝিল বা তাল থেকে উৎপত্তি লাভ করে এবং গঙ্গার সাথে এসে মিলিত হয় এরপর গঙ্গার সাথে মিলিত হয় ঘরঘরা নদী যেটি নেপাল থেকে উৎপত্তি লাভ করে এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বিহারে এসে গঙ্গার সাথে মিলিত হয় এরপর গঙ্গার সাথে মিলিত হয় গণ্ডক নদী যেটি নেপাল থেকে উৎপত্তি লাভ করে এবং বিহারে এসে গঙ্গার সাথে মিলিত হয় এরপর গঙ্গার সাথে মিলিত হয় সোন নদী এই সোন নদী মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের মাঝে রয়েছে বা বর্ডারে রয়েছে অমরকণ্টক পর্বত এই অমরকণ্টক পাহাড় থেকে সোন নদী প্রবাহিত হয়ে বিহারের পাটনায় গঙ্গার সাথে মিলিত হয় এরপর গঙ্গার সাথে মিলিত হয় কোশী নদী এই কোশি নদী নেপাল থেকে উৎপত্তি লাভ করে এবং বিহারে এসে গঙ্গার সাথে মিলিত হয় এবং সব শেষে ভারতে গঙ্গার সাথে মিলিত হয় হচ্ছে মহানন্দা নদী এই মহানন্দা নদী দার্জিলিং পাহাড় থেকে উৎপত্তি লাভ করে বিহার ও পশ্চিমবঙ্গের বর্ডারে এসে গঙ্গার সাথে মিলিত হয় এই মহানন্দা হলো গঙ্গার সবচেয়ে শেষ উপনদী আর প্রথম বললে হবে রামগঙ্গা নদী আচ্ছা যমুনা নদী এই যমুনা নদীরও বেশ কয়েকটি উপনদী রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল চম্বল বেতবা কেন চম্বল নদী ইন্দোর থেকে উৎপত্তি লাভ করে বেতবা নদী এই মধ্যপ্রদেশেরই বিন্ধ পর্বত থেকে উৎপত্তি লাভ করে যমুনার সাথে মিলিত হয় এবং কেন নদী কৈমুর পাহাড় থেকে উৎপত্তি লাভ করে যমুনার সাথে মিলিত হয় এই তিনটি হচ্ছে যমুনার উপনদী এগুলি কিন্তু গঙ্গার উপনদী নয় মনে রাখবে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে দুই ভাগে ভাগ হয়ে যায় গঙ্গার মূল শাখা চলে যায় বঙ্গোপসাগরে সরি বাংলাদেশে এবং অন্য একটি শাখা হুগলি নামে নিচের দিকে প্রবাহিত হয় এই হুগলির একটি অন্যতম উপনদী হল দামোদর নদী যেটি ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করে হুগলির সাথে মিলিত হয়েছে মনে রাখবে এই পশ্চিমবঙ্গে মালদা ও মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয় আর এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করার মূল কারণ হলো হুগলি নদীতে স্রোত বৃদ্ধি করা যাতে হুগলি নদী তার পলি আমাদের কলকাতা বন্দরে জমা না করে একদম বঙ্গোপসাগরে ফেলে দেয় এই জন্য স্রোত বৃদ্ধি করার জন্য মালদা ও মুর্শিদাবাদ জেলাতে তৈরি করা হচ্ছে ফারাক্কা ব্যারেজ আচ্ছা এবার এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় আমরা একটু দেখে নিই কোশি এই কোশি নদীকে কী বলা হয় কোশি নদীকে বলা হয় বিহারের শোক মনে রাখবে যে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় দামোদর নদী দামোদর নদীকে কি বলা হয় দামোদর নদীকে বলা হয় ভারত সরি পশ্চিমবাংলার শোক অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দুঃখ বা শোক বলা হয় দামোদর নদীকে রামগঙ্গা নদী রামগঙ্গা নদী হচ্ছে গঙ্গার প্রথম উপনদী মহানন্দা নদী মহানন্দা নদী হল ভারতে গঙ্গার শেষ উপনদী হরিদুয়ার হরিদুয়ারে গঙ্গা নদী সর্বপ্রথম সমভূমিতে প্রবাহিত হয় প্রয়াগরাজ প্রয়াগরাজ বা এলাহাবাদে মোট তিনটি নদী এসে মিলিত হতো গঙ্গা নদী যমুনা নদী এবং কোনো এক সময় সরস্বতী নদীও এই প্রয়াগরাজে গঙ্গার সাথে মিলিত হতো গঙ্গা যমুনা সরস্বতী যদিও বর্তমানে সরস্বতী নদী কী হয়ে গেছে মানে স্রোত নাই জলই নেই আর সরস্বতী নদীতে তাই বর্তমানে দুটি নদী মনে রাখবা যে গঙ্গা আর যমুনা এবার হচ্ছে আমরা জানি যে গঙ্গা নদী এইভাবে প্রবাহিত হয়েছে মানে গঙ্গার মুখ হচ্ছে এইভাবে আর এরকম হলে এই পাশ থেকে যে সমস্ত নদী এসে মিলিত হবে সেগুলি হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী আর যেগুলি এইভাবে মিলিত হবে সেগুলি হচ্ছে ডান তীরের উপনদী তাই না যে গঙ্গা এইভাবে প্রবাহিত হয়েছে এই পাশ থেকে যারা আসবে তারা হচ্ছে বাম তীরের উপনদী আর এদিক থেকে যারা যাবে তারা হচ্ছে ডান তীরের উপনদী এবার পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে ঘর ঘরা নদী গঙ্গার ডান তীরের উপনদী না গঙ্গার বাম তীরের উপনদী তাহলে উত্তর কী হবে বাম তীরের উপনদী যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে কোশি নদী গঙ্গার ডান তীরের উপনদী না বাম তীরের উপনদী উত্তর হবে বাম তীরের উপনদী যদি বলে যমুনা নদী যমুনা নদী গঙ্গার ডান তীরের উপনদী না বাম তীরের উত্তর হবে ডান তীরের উপনদী ওকে মনে রাখবে নেক্সট গঙ্গা নদী কোথায় প্রথম সমভূমিতে প্রবাহিত হয় আমরা একটু আগে দেখলাম উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে অপশন ক হরিদুয়ার গঙ্গা নদী হরিদুয়ারে সর্বপ্রথম সমভূমিতে প্রবাহিত হয় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ভারতে গঙ্গা নদীর শেষ উপনদী কোনটি সঠিক উত্তর কী হবে অপশন ঘ মহানন্দা মহানন্দা হলো ভারতে গঙ্গা নদীর শেষ উপনদী এবং মনে রাখবে যে মহানন্দা নদী হলো গঙ্গার বাম তীরের উপনদী নেক্সট সতেরো নম্বর প্রশ্ন নিচে উল্লেখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী আমরা একটু আগে দেখলাম যে গঙ্গা নদী এইভাবে প্রবাহিত তাই না তাহলে ডানতির মানে যারা এইভাবে মিশবে সেগুলি হচ্ছে তীরের উপনদী তো যমুনা নদী প্রথমে এইভাবে মিলিত হলো সোন নদী এইভাবে মিলিত হয়েছে আর হুগলির সাথে মিলিত হয়েছে দামোদর নদী তাহলে এখানে তিনটা নদী একটা হচ্ছে যমুনা একটি হচ্ছে সোন আর একটি হচ্ছে দামোদর এখানে উত্তর হবে অপশন খ যমুনা সোন দামোদর এই তিনটি হচ্ছে গঙ্গার তীরের উপনদী নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন গঙ্গার তীরবর্তী শহর সমূহ পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে যে নিচের উল্লিখিত কোনগুলি গঙ্গার তীরে অবস্থিত নয় বা নিচের কোন শহরটি গঙ্গার তীরে অবস্থিত আমরা শুধু একটা লাইন মনে রাখবো যার মাধ্যমে অতি সহজেই আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারব লাইনটা কি হরি কানপুরে এলো বাসি পাট নিয়ে দেখো হরি থেকে হয় হরিদুয়ার কানপুর থেকে হয় কানপুর এলো থেকে এলাহাবাদ বাঁশি থেকে বারাণসী পাট থেকে হয় পাটনা হরি কানপুরে এলো বাঁশি পাট নিয়ে হরিদুয়ার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা এই নিয়েটা নিষ্ক্রিয় এখানে নিয়ের কোনো দাম নেই চলো এবার প্রশ্ন করা যাক নিচের কোন শহরটি গঙ্গার তীরে অবস্থিত সঠিক উত্তর হবে হরিদুয়ার হরি থেকে হয় হরিদুয়ার তার মানে এটি অবস্থিত কানপুর থেকে কানপুর এটিও অবস্থিত পার্ট থেকে হয় পাটনা এটিও অবস্থিত তার মানে এখানে উত্তর হবে অপশন ঘ উপরের সবকটি গঙ্গার তীরে অবস্থিত নেক্সট উনিশ নম্বর প্রশ্ন নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় এলাহাবাদ এলো থেকে হলো এলাহাবাদ মানে এটি অবস্থিত বাসি থেকে হয় বারাণসী মানে এটিও অবস্থিত পাট থেকে হয় পাটনা মানে এটিও অবস্থিত তাহলে দিল্লি অবস্থিত নয় তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশন গ দিল্লি দিল্লি গঙ্গার তীরে অবস্থিত শহর নয় নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন বাংলাদেশে গঙ্গা কি নামে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন খ পদ্মা বাংলাদেশে গঙ্গা নদী পদ্মা নামে পরিচিত নেক্সট একুশ নম্বর প্রশ্ন বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন ক যমুনা বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী যমুনা নামে পরিচিত নেক্সট বাইশ নম্বর প্রশ্ন পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন গ মেঘনা পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে পরিচিত নেক্সট তেইশ নম্বর প্রশ্ন গঙ্গা নদী পতিত হয়েছে কোথায় সঠিক উত্তর কী হবে অপশন ঘ বঙ্গোপসাগরে গঙ্গা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রয়েছে কোন নদীতে সঠিক উত্তর কী হবে অপশন ঘ গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে রয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যার নাম কি গাঙ্গেয় বদ্বীপ এই গাঙ্গেয় বদ্বীপে সুন্দরী গাছ থাকায় এই বদ্বীপের নাম কি হয়েছে সুন্দরবন বদ্বীপ এই বদ্বীপ সৃষ্টি হওয়ার মূল কারণ কি যে আমরা কি জানি যে হিমালয় থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী এই গঙ্গা নদী যখন প্রবাহিত হয় তখন প্রচুর পরিমাণে নুড়ি কাকর, বালি পলি প্রভৃতি বয়ে আনে কিন্তু ধীরে ধীরে সমভূমিতে প্রবেশ করার পর স্রোত কমতে থাকে এবং স্রোত কমতে কমতে এক একসময় কী হয় স্রোত একদমই কমে যায় আর এতটাই কমে যায় যে আর পলি বালি নুরি এগুলি গঙ্গা বহন করতে পারে না এর ফলে কি করে মোহনায় এসে সেই পলি বালি নুরি প্রভৃতিকে জমা করে দেয় এবং সাইড দিয়েই যেখান দিয়ে জায়গা পায় সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে এর ফলে সেই দ্বীপটার ব আকৃতি ধারণ করে যার নাম হয়ে যায় বদ্বীপ মনে রাখবে এই সুন্দরবন বদ্বীপে কি পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন আচ্ছা চলো এবার একটু গঙ্গা নদী সম্পর্কে আমরা জেনে নেই। কি বলছে যে গঙ্গা নদীতে ব্যাকটেরিয় ফাজ নামে এক ধরনের ভাইরাস পাওয়া যায় যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে গঙ্গার জলকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে মনে রাখবে ব্যাকটেরিয় ফাজ হলো এমন এক ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়াকে নাশ করে আর এই ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস গঙ্গার জলে পাওয়া যায় ফলে গঙ্গার জল অটোমেটিক ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যায় দুই বলছে ভারতের জাতীয় জলজ জীব হল গঙ্গা সূসক বা ডলফিন ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর নির্মিত যেটি রয়েছে মালদা ও মুর্শিদাবাদ জেলায় দুই সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয় এবং সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে